সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফাইনালি আমরা আবার একটা বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি আপডেট সম্পর্কে তোমাদের জানাবো। আর যেটা হচ্ছে চবি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন সম্পর্কে এবং আরও টোটালি খুঁটিনাটি সব বিষয়ে মানে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে। সো চবির ভর্তি আবেদন শুরু কাল যেভাবে করবেন আবেদন সব কিছু এখানে দেওয়া আছে। আর এই সংবাদটি জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস 3 জানুয়ারি অর্থাৎ আজকে 9:41 AM-এ। আমরা এখন বিষয়টি আমরা জেনে নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি আবেদন আগামীকাল বৃহস্পতিবার 4 জানুয়ারি দুপুর 12:30 থেকে শুরু হবে। অর্থাৎ কালকে থেকে কিন্তু যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের আবেদন কিন্তু শুরু হবে এবং অনলাইনে আবেদন চলবে 18 জানুয়ারি রাত 11:59 পর্যন্ত অর্থাৎ 12:00 আগ পর্যন্ত। তবে 20 জানুয়ারি রাত 11:59 পর্যন্ত দেওয়া যাবে ভর্তি আবেদন ফি। এবার মঙ্গলবার 2 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব আকবর হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ভর্তিযোগ্যতা আমরা আগে দেখি কি ভর্তিযোগ্যতা দিল। যে সকল আবেদনকারী বাংলাদেশের যে কোনো শিক্ষাবর্ষের অধীনে 2020 বা 2021 সালের মানবিক বা দাখিল বা সম্মান পরীক্ষা এবং 2022 বা 2023 সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তির নির্দেশিকায় উল্লেখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ ইউনিট বা অনুষদ বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তির যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। আবেদন প্রক্রিয়া আমরা জেনে নিই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ http://admission.cu.ac.bg এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি, এবার প্রতি ইউনিট বা উপ ইউনিটের আবেদন ফি 900 টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে প্রসেসিং ফি বাবদ 100 টাকা কাটা হবে। সুতরাং প্রতি ইউনিটে আবেদন ফি 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত আবেদন ফি মোবাইল ব্যাংকিং, রকেট বা বিকাশের মাধ্যমে জমা দেওয়া যাবে। দেখি নতুন নম্বর বণ্টনে কী বলা হয়েছে। প্রতি সংশ্লিষ্ট ইউনিট উপ ইউনিটে 100 নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। তবে এবার সি ইউনিট ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি 1 নম্বরের প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 এবং প্রতি 2 নম্বরের ভুল উত্তরের জন্য 0.50 কর্তন করা হবে। তাছাড়া 2021 সালের মাধ্যমিক বা দাখিল বা সম্মান পরীক্ষা এবং 2023 সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ব্যতীত অন্য শিক্ষাবর্ষে মাধ্যমিক বা দাখিল বা সম্মান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের নিজ নিজ সর্বমোট MCQ প্লাস SHC অ্যান্ড HSC বা সম্মান পরীক্ষায় প্রাপ্ত GPA-র গুণিতক প্লাস ব্যবহারিক মার্ক প্রাপ্ত নম্বর থেকে 5 নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে এবারের প্রথম বর্ষ স্নাতক বা সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও 2টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো ঢাকা বিভাগে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শহরে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সো আবারও একটু বলছি কেন্দ্র নির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ কেন্দ্র কোথায় পড়বে, ভর্তি পরীক্ষা আসলে কোথায় গিয়ে দিবা, এটা খুবই ইম্পর্টেন্ট। সো দেখো বলেছি এবারের প্রথম বর্ষ স্নাতক অর্থাৎ BHC BA যাই বলো না কেন, স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তো হবেই, তাছাড়াও আরও 2টি বিভাগীয় শহর অনুষ্ঠিত হবে। সেগুলো হলো ঢাকা বিভাগে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাজশাহী বিভাগীয় শহর অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই সময় ও তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে B1 এবং D1 উপ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী শিক্ষার্থী কোনো বিভাগ শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক কোন বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারী সেটা সেই আবেদনের সময় ইউনিট বা উপ ইউনিট প্রথম দ্বিতীয় তৃতীয় পছন্দের অপশন অর্থাৎ 3টি কেন্দ্রের সবগুলো পছন্দ অনুযায়ী সঠিকভাবে নির্বাচন করতে হবে।
দ্বিতীয়বার আবেদনের সুযোগ। 2020 সালের মাধ্যমিক বা দাখিল বা সম্মান পরীক্ষা এবং 2022 সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, তবে মাধ্যমিক বা দাখিল সম্মান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে 5 নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হবে, অর্থাৎ যারা সেকেন্ড টাইমার। ইউনিট ভিত্তিক তথ্য। এবারে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ, বি, সি ও ডি এ চারটি ইউনিট, অর্থাৎ কী কী ইউনিট থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে? এবার এ ইউনিট থাকবে, বি ইউনিট, সি ইউনিট ও ডি ইউনিট, এবং দুটি উপ ইউনিট বি ওয়ান এবং ডি ওয়ান রয়েছে। এর মধ্যে এ ইউনিটের অধীনে সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ, মানে যারা সায়েন্স থেকে অ্যাডমিশন দেবা তারা এ ইউনিটের অধীনে সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ বা ইনস্টিটিউট, বি ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ, সি ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ এবং ডি ইউনিটের অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। ভর্তি নির্দেশিকায় উল্লেখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ ইউনিট এবং অনুষদ বিভাগ বা ইনস্টিটিউট ভিত্তিক ভর্তির যোগ্যতা ভর্তির ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে। জিসিই ও লেভেল ও এ লেভেল ও সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং সম্মানের বিদেশি সার্টিফিকেটধারী প্রার্থীদের ক্ষেত্রে যেসব আবেদনকারী 2020 বা 2021 সালের জিসিই ও লেভেল পরীক্ষা এবং 2022 বা 23 সালের জিসিই এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ন্যূনতম যোগ্যতা রয়েছে, তারা সংশ্লিষ্ট ইউনিট বা উপ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। এ সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি ভর্তির ওয়েবসাইটে প্রচারিত ভর্তি নির্দেশিকায় বর্ণিত আছে। ও লেভেল এবং এ লেভেল অথবা সম্মানের বিদেশি সার্টিফিকেটধারী আবেদনকারীকে সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর সম্মান করার জন্য বিজ্ঞান অনুষদ অফিসে তার গ্রেডশিট, মার্কশিটগুলোর ফটোকপিসহ আবেদনের সঙ্গে রেজিস্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক 24 শাখা থেকে সংগৃহীত 1,000 টাকার পে অর্ডার সমতা নিরূপণ ফি হিসাবে প্রদান করতে হবে। আবেদন সংশোধনের সময়। 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন প্রক্রিয়ার নিয়মাবলী চবির ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রে যে কোনো প্রকার সংশোধনী বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপি নেওয়ার জন্য প্রযোজ্য ক্ষেত্রে 300 টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে, অর্থাৎ আবেদন সংক্রান্ত সকল সংশোধনী 4 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত সংশোধন করা যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আজকের মতো পর্যন্তই, আশা করি অনেক ধারণা পাইলা যে কী কী আমরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানলাম, ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানলাম, নম্বর বঞ্চন সম্পর্কে জানলাম। সো এরকম আরও অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদের জন্য আবারও থ্যাংক ইউ সো মাচ।